ভিউয়ার্স, এই একটা কবুতর দেখেন, চড়ুই পাখি ক্যাটাগরি, চড়ুই পাখির ন্যায় বললেই চলতে চলবো। এই কবুতরটা কিন্তু পাখি কবুতর দিয়ে করা মামা। ভিউয়ার্স, আপনারা যে কবুতরগুলো দেখতেছেন এখানে সর্বমোট 13 পিস কবুতর আছে। এই 13 পিস কবুতরের বিবরণ আজকে আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো সবাই ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন, আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় সেক্ষেত্রে আমাকে আপনারা ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। ভিউয়ার্স, এটা আমাদের ফেসবুক পেজ, ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সবাই ফলো করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো এবার আসলাম আপনাদের কবুতর দেখাইতে। এই যে এখানে দেখতেছেন কবুতর আছে, এই কবুতরগুলোর মধ্যে আজকে আপনাদের কিছু ভালো ভালো কবুতর, এখানে আমি বাছাই করে কবুতরগুলো রাখছি, যেগুলো কবুতর আছে এখানে প্রত্যেকটা কবুতর খুব বাছাই করা আছে। আর আরও কিছু কবুতর আছে যেগুলো আপনাদের এখন দেখানো সম্ভব হইতেছে না। অনেক ভাই দেখতে চেয়েছিলেন যে আমার কবুতরের কালেকশন, এই কালেকশন এখানে আছে কিছু। আপনারা জানেন যে আমার বাসা বাড়ির অবস্থা বেশ একটা ভালো না, বাসা ছাদ টাদ ভাঙা হয়েছে, নতুন করে আবার তৈরি হইতেছে। তো ইনশাল্লাহ এই কবুতরগুলোর রেজাল্ট সম্পর্কে আপনাদের জানাতে পারবো, আমি যখন কবুতর ছাদে উঠে কবুতরগুলো পালবো পুরাবো তখন জানাইতে পারবো। কিন্তু আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, আমি সেটা নিয়ে আজকে আপনাদের সাথে একটু আলোচনা করবো। তো সবাই ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটা একটু দেখবেন, আর অবশ্যই সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ভিউয়ার্স, আপনারা জানেন এর আগে এই ছাদের কবুতর আপনাকে দেখান, এই ছাদের ভিডিও এর আগে আপনাদের কইরা দেখাইতে হয়েছে যে কবুতরের মালিক হলো আমার মামা, অ্যাডভোকেট বাড়তি মামা, ঠিক আছে। উনি যে কটা আসলে 15টা, উনি নতুন পালক, উড়াইতেছে 15টা। আর ওই যে পিছনে কিছু বাচ্চা আছে দেখেন, এখানে কটা বাচ্চা আছে? এখানে আছে প্রায় 10টা। সব নতুন ঘরের বাচ্চা না? এগুলো লাগাবে তাই না? এগুলো তো লাগাবে, এগুলো সব লাগাবে। তো যে কবুতরগুলো দেখতেছেন এগুলো আস্তে আস্তে সব উড়ানে মামা। তো ভিডিও তো মামার বাসায় করার কারণ হইতেছে আমার বাসার পরিস্থিতি আপনারা সবাই জানেন, বাসার ছাদের অবস্থা নাই, ছাদ নাই বর্তমান বাসায় কোনো, বাসার কাজ চলতেছে, ভবিষ্যতে আপনাদের আবার দেখানো হবে কবুতর কাজ সম্পূর্ণ হওয়ার পরে। তো এই যে এখানে যে কবুতরগুলো আছে, এই কবুতরগুলো নিয়ে আজকে আলোচনা করবো আমরা। অনেক ভাই দেখতে চেয়েছিল কবুতরের কালেকশনগুলো, এখান থেকে এই সুযোগে একটু কালেকশনগুলো দেখাতে পারবো, আর এখানে একটু ভালো মন্দের ব্যাপারটা একটা আপনাদের বোঝানোর চেষ্টা করবো। এখানে ভালোই বেশি রাখছি, 2-1 পিস আছে আর কি, যেগুলো আপনাদের বুঝাইতে পারবো কম্পেয়ার করার জন্য, ঠিক আছে। তো সর্বপ্রথম একটা কবুতর দিয়ে শুরু করবো, সেটা হলো এই যে একটা বাঘা কবুতর দেখেন, একটা বাঘা নর কবুতর দেখতেছেন, কবুতরের চোখটা একটু দেখেন, নর কবুতর। এই কবুতরটা কিন্তু অনেক আগের একটা নর কবুতর, হ্যাঁ অনেক আগের জাতের একটা কবুতর, কবুতর বয়স বেশি না, তবে ওর জাতের বয়স অনেক বেশি, ওল্ড লাইনের কবুতর। আর আরেকটা কথা ভিউয়ার্স, ওল্ড লাইনের কবুতর আপনারা চিনবেন কীভাবে? সর্বপ্রথম দেখবেন কবুতরের পাকা পা, এটা একটা পরিচয় আর কি, ওল্ড লাইন কবুতরের একটা পরিচয়। পাটা যদি পাকা হয় সেটা ওল্ড লাইন থেকে আসা, এটা এটা নতুন কোনো কবুতর বা নতুন জাতের কবুতর আপনার ওল্ড লাইন আর কি পাকা পায়ে আসে না, ওল্ড লাইনের কবুতরই একমাত্র পাকা পা আসবে, ঠিক আছে। আর এই যে দেখেন ওর যে গঠন, ওর যে খোমাখামি, এগুলো একটু ভালো করে লক্ষ্য করেন, এগুলো কিন্তু অনেক হাই ফ্লায়ার কবুতর। প্লাস এগুলো দিয়ে আপনি আর কি, এসব কবুতর একসময় এরকম রেকর্ড ছিল 10 বার 15 বার 20 বার বিক্রি করছে, এখনকার মানুষ তো অনেক চালাক হয়ে গেছে, এই কারণে কবুতর এত আর কি কিনা নিয়ে ছাড়েন। আগেরকার মানুষ তো হয়তো বা মাসখানিক সর্বোচ্চ 6 মাস বেঁধে রাখতো, তারপর ছেড়ে দিত, ঠিক আছে। এখন এগুলা কেউ ছাড়ে না বিদায়, রেজাল্ট পায় না মানুষ। কিন্তু এগুলো যদি আপনি আপনার বাসা থেকে উড়ান 2-4, 10-15 কিলো, যদি 50 কিলো পর্যন্ত রেস করেন, এগুলো আল্লাহর রহমতে ঘরে লাগার কবুতর, ঠিক আছে, এগুলো মিস করবে না ইনশাআল্লাহ। দেখতেছেন কত ছটফট একটা কবুতর। তো আমরা যাবো আর একটা কবুতর দেখি আপনাদের, এই একটা কবুতর দেখেন, এই মাদিটাতে আমি জঙ্গলি মাদি বলে ডাকি, জঙ্গলি মাদি বলে ডাকি, এটার কারণ হইতেছে বলতেছি, তবে এটার চোখটা কিন্তু চওড়া চোখ দিয়ে করা, কিন্তু এটা চওড়া চোখের কবুতর না, এটা ক্রিম চোখ আর চওড়া চোখের মিশ্রণে হয়েছে এই কবুতরটা। এই কবুতরের রেজাল্ট খুব ভালো রেজাল্ট, এটা আমাদের পরিচিত চিনা জানে এক ভাই বেড়াদার কবুতর, দেখতে পারতেছেন এগুলোর পাক কীভাবে কাইটা দেওয়া হয়েছে, কারণ এটা এলাকার কবুতর, যত বছর পরেই ছাড়ি এটা চলে যাবে, এটা চলে যাবে 100% মিস করবে না। হ্যাঁ, এটা আমাদের এলাকার এক ভাই বেড়াদার থেকে কিনা, ও কবুতর ছাটাই করছিল, বিক্রি করছিল অনেকগুলো, ওইখান থেকে আমি কবুতরটা নিছি, ও দিতে চায় না এই কবুতরটা, তবে নিছি অনেক ইয়া টিয়া করে রিকোয়েস্ট করে, ঠিক আছে। এটাও খুব ভালো লাইনের একটা কবুতর, ছাড়াছাড়ি করার মতো একটা যোগ্য কবুতর, মাদি কবুতর, এটা বাচ্চা উড়াই উড়ানোর জন্য, আপনি ছাড়াছাড়ি করার জন্য যোগ্য মাদি একটা কবুতর।
এই যে একটা কবুতর, এটা হলো বাবু মাদি। এটা আমরা হেমায়তপুর হাট থেকে কালেকশন করছিলাম না মামা? হেমায়তপুর হাট থেকে কত দিয়ে কিনছিলাম মামা? এটা না না না, আড়াইশো টাকা দিয়ে মাদিটা কিনছিলাম, দেখেন আপনারা। ঠিক আছে, এটা হলো বাবু কবুতর বলে, দেখতেছেন ক্যামেরায় কীরকম দেখতেছেন আমি জানি না, তবে বাস্তবে যারা আর কি যারা কবুতর চিনেন যে ভাইয়েরা তারা বুঝবেন এ কবুতরটা বাবু লাইনের মাদি। হ্যাঁ, বাবু কবুতর মাদি, এটা মাদি একটা কবুতর। এইগুলোর বাচ্চা কয় ঘন্টা করে উড়ে আপনার কাছে? আজকেও 9টার সময় উঠছে একটা এসে নামছে। এটার বাচ্চা চোখে দেখা যায় না কোথায় যায়। এটার বাচ্চা না, দুইটা বাচ্চাই তো আছে, এটার দুইটা বাচ্চা করছে আমার মামা। এটার বাচ্চা মিনিমাম 3-4 ঘন্টা নর্মালি উড়ে, আমার গিফট করছে তো মাশাআল্লাহ ঘিয়াচুল্লি অনেক ওড়ে, এত ওড়ে ওটাও আজকে 9টার সময় যে একটা সময় নামছে। কিন্তু মজার ব্যাপার হইলো, এই শাওন যখন আমার বাসায় আসে ঘিয়াচুল্লি বাম থেকে নাই আমার কাছে চলে আসে। আমি জানি না কেন, তবে ওগুলো সব সময় আমার কাছে আইছে। আমি এটা আজকে বা নোটিস করছি, তাই না? ওই কবুতরটা এসে নামছে কমন আমার চিনি। আর ওই কবুতরটা একটু আনফিট ছিল, এখন আল্লাহর রহমতে সুস্থ হয়েছে, তো আমি 4-5 দিনের আগে ছাড়বো না। কিন্তু ওই এই কবুতর দুইটা আমি দেখছি যখনই শাওন থাকে। এটা মজার ব্যাপার হইলো যে পাশের এক যে ছোট ভাই আছে রাশেদ, আমার এই ভাগিনা ওই বাসায় যে বসছিল তা আমার এই ঘিয়াচুল্লি উড়ে টুড়ে ওই বামে যে বসছে। হ্যাঁ, এই কোথাও বসে না, কিন্তু ওই দিনই বামে বসছে। আবার ওই তাৎক্ষণিক ঘন্টাখানেক কথা বলি শুনেন, আপনারা জানেন আর মানেন কিনা আমি জানি না, তবে কবুতর কিন্তু মালিক চিনে, এটা 100%। এটা আমি এখন একদম মানে কবুতর মালিক চিনে কিভাবে 100% শিওর। আমি আমার একটা রেসার কবুতর ছিল, আমার একটা রেসার কবুতরের কাহিনী বলি। রেসার কবুতর তো আপনারা জানেন অনেক চালাক চতুর। আমার ওই কবুতরটা আমি রাস্তা দিয়ে নিয়েও হাঁটাইছি, এমন অনেক করছিল আছে কবুতরটা নিয়ে। ওরে আমি রাস্তায় আমি হাঁটতাম, পুরো অবস্থায় ডাক দিতাম, ও রাস্তায় নেমে যেতাম, এরকম কবুতর ছিল। সেই কবুতরটা আমার মামারে দিয়েছিলাম বাচ্চা উঠানোর জন্য, মামার কাছ থেকে বেজিতে হ্যাঁ ফেলছিল। অনেক কষ্ট লাগছে আমার কবুতরের জন্য, অন্যান্য কবুতর হারাইছে কোনো খারাপ লাগে না এমন একটা, কিন্তু ওই কবুতরের জন্য অনেক কষ্ট লাগছে। তো যাই হোক, এই যে মাদিটা দেখতেছেন, এই মাদিটা নিয়ে আমি অনেক আশাবাদী হয়ে আমার মাদিটা মামারে নিয়ে দিয়েছিলাম। তো এই মাদিটার যেরকম আশা করছিলাম আল্লাহর রহমতে ওর বাচ্চাও খুব ভালো রেজাল্ট দেয়। ঠিক আছে, খুবই ভালো রেজাল্ট দেয় কবুতরটার বাচ্চা। তো এটার সাথে এখন বর্তমান কিনর জোড়া আছে, একদম র পাখি, যেটা একটা র পাখি জোড়া করা হয়েছে। দেখা যাক সেটার রেজাল্ট, আমরা ডিমে বসা আবার দেখা যাক কি। ও না, ওর সাথে র পাখি দেওয়ার কারণ আছে ভাই, পাখি তো সচরাচর আপনারা জানেন যেমন একটা উড়ে না, এটা হলো ফেন্সি ক্যাটাগরি বা শৌখিন ক্যাটাগরির কবুতর, খুব কাঁপে। তবে এই কবুতরটা যেহেতু অনেক ভালো একটা লাইনের কবুতর, এই কারণে নটটার সাথে মিলাই দিছি। তো আশা করা যায় এটার বাচ্চা হয়তো পাখি আসলেও সে বাচ্চা দেওয়া কিছু একটা করা যাবে, এই চিন্তা করে জোড়াটা দেওয়া। তো সবাই দোয়া করবেন এইগুলোর জন্য, যাতে এইগুলো দিয়ে আমরা সাকসেস হইতে পারি। এ মাদিটা কিন্তু আমার অনেক পছন্দের একটা মাদি। আসেন এখন আরেকটা কবুতর দেখাই, সেটা হইল এই যে দুইটা কবুতর, এই যে দুইটা কবুতর দেখেন, দুইটা কবুতরই কিন্তু মাদি কবুতর। সবাই একটু কমেন্ট করবেন কোন মাদিটা বেশি আর কি আপনাদের কাছে আর কি চোখে লাগছে বা ভালো লাগছে, একটু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তবে এই মাদিটা খুব ভালো রেজাল্টের, এটাও খুব ভালো রেজাল্টের, তবে এটা একটু ঠান্ডা মাথার ঘুনি আর এটা হলো সরাসরি ঘুনি, বুঝতে পারছেন? এটা হলো সরাসরি ঘুনি, কীরকম এটা যার কাছ থেকে আমি নিছি হয়তো ধরেন তো কবুতরটা, এটাও কালেকশন করা এক ভাই ব্রাদারের কাছ থেকে, আমাদের এলাকার পার্শ্ববর্তী এলাকার এক ভাই ব্রাদারের কাছ থেকে কবুতরটা কালেকশন করা। আপনারা এক নম্বর হাটে দেখে থাকবেন কিনা আমি জানি না, হয়তো বা ছিল, দেখছিলেন হয়তো বা অনেকেই। তবে কবুতরটা আমি টাকা দিয়ে কিনি নেই, ওর কাছ থেকে নিছি বাচ্চা করার জন্য, ও আমার এমনি গিফট করে দিয়েছে। আমি টাকার সাচ্ছিলাম পরে আর নেয় নেই টাকাটা, তবে আপনি নিয়ে নেন, একবারে গিফট করছে কবুতরটা আমারে। আর এই কবুতরটার রেকর্ড আছে মিনিমাম ওর বাসায় 4-5 বার আইসা পড়ছে কবুতরটা, সেল করার পরে 4-5 বার বাসায় আইসা পড়ছে, পরে লাস্ট ফিনিশিং আমারে বলছে ভাই কবুতরটা আপনি বাচ্চা করেন, ভবিষ্যতে আমি যখন নিব আপনার কাছ থেকে নিয়ে পালবো না। ঠিক আছে, সেক্ষেত্রে আমি মাদিটা আনছি। এই মাদিটার আশা করা যায় খুবই ভালো বাচ্চা আসবে ইনশাল্লাহ। সবাই একটু কমেন্ট করবেন এই মাদিটা নিয়ে, আমি অনেক আশাবাদী আছি। এটার সাথে একটা যোগ্য নর পাইছি খুব ভালো, ওটা আমার এক ভাই ব্রাদারের কাছে আছে, ওটাও নিয়ে আসবো, নিয়ে এসে যোগ পেয়ার করবো, সেটাও আপনাদের দেখাবো। এই যে মাদিটা দেখলেন, দুটো একই ক্যাটাগরির মাদি। এই মাদিটা দেখলেন, এই মাদিটাও খুব ভালো মাদি। ঠিক আছে, এটার বিবরণও খুব ভালো। এটা আমাদের এক নম্বর কবুতর হাট থেকে কালেকশন করা মাদি কবুতর। এই দুইটা কবুতরই কিন্তু ভাই যে মাদিটার আগে রাখলাম আর এই কবুতরটা, দুইটা কবুতরই এখনকার জেনারেশন বলে বেজি কবুতর, এই বেজি কবুতরই এইগুলা। ঠিক আছে, এগুলোর রেজাল্ট খুব ভালো। এই মাদির বাচ্চা কাচ্চা উড়া আর কি আমার ফ্রেন্ডের বাসায় আছে, খুবই ভালো ফ্লাই করে কবুতরগুলা,
আর দেখতেও খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। ঠিক আছে, আপনারা এর আগেও ভিডিওতে এই কবুতর দেখছেন হয়তো, আমার ভাগিনার বাসায় ছিল এই কবুতরটা। আজকে ভিডিও করার জন্য এই কবুতরগুলো নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য। এগুলো সবই কালেকশন, আমার কালেকশন, এই কারণে আপনাদের আর কি কালেকশন দেখতে চাইছেন, এই কারণে দেখাইতেছি। এই একটা কবুতর দেখেন, নর কবুতর, এটা হলো সাভারের মোজাম্বাইয়ের বাসায় গেছিলাম, আপনাদের হয়তো বা খেয়াল আছে যারা যারা ভিডিও দেখছেন, তার বাসার একটা কবুতর, নর কবুতর। এটা অনেক পাল্লা করা কবুতর, তার বাসার অনেক পুরানো কবুতর, পাল্লা করা একটা নর কবুতর। ঠিক আছে, পুরানো কবুতর, এই কবুতরটা আনা হয়েছে বাচ্চা করার জন্য, বাচ্চা করা শেষ হলে আবার দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এটা এখন ডিম পেরে বসে আছে। এটা কিন্তু ফুল আপনার পাথর চোখের কবুতর, একটু চোখটা দেখান, এটাও অনেক ওল্ড লাইনের একটা নর কবুতর, ফুল পাথর চোখের নর কবুতর। ভিউয়ার্স, এই যে আরেকটা নর দেখতেছেন, এই নরটা নিয়ে আমি অনেক আশাবাদী, এই কারণে আশাবাদী কারণ এই কবুতরটা দেখেন, এখন আমি এরকম কবুতর অনেক বছর পরে দেখছি। এটাও কিন্তু ফুল পাথর চোখের নর কবুতর, ফুল পাথর চোখের একটা নর কবুতর এটা। ঠিক আছে, ফুল পাথর চোখের নর কবুতর এটা দেখতেছেন, খুব চালাক ক্যাটাগরির কবুতর। আমরা এই কবুতর সবসময় বলে আসছি কি, যে দেখেন আপনার এই গলার যে চাপটা আছে এতটুকু, এটাতে বলছি খাকি চান্দি। ঠিক আছে, খাকি চান্দির কবুতর বলছি, এখন এটাতে বলা হয় সিলভার, সিলভার কবুতর বলা হয়। এটার ডোম গুলা যদি কালো থাকতো হয়তো এই কবুতরটা আরও বেশি ডিমান্ড থাকতো দেখতে, তবে জাতের দিক থেকে কবুতরটা খুব ভালো একটা কবুতর। এইগুলোর বাচ্চা নিয়ে অনেক আশাবাদী, আপনি উড়ানের জন্য, ছাড়াছাড়ি করার জন্য খুবই ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। এই কবুতর অনেক বড়ো সাইজের কিন্তু নটটা, দেখতেছেন কত বড়ো সাইজের নটটা। সবাই দোয়া করবেন এই কবুতরগুলো দেওয়া যাতে আমরা ভালো কিছু করতে পারি। এখন দেখাবো আপনাদের কালদমের ঝলক। কালদম কবুতর তো আপনারা সবাই কম বেশি জানেন, কালদম কবুতরের কেলমা। এই দেখেন একটা কালদম, এটা নর কবুতর, এটা হলো ঠান্ডা চোখের একটা কালদম কবুতর। এটা জাস্ট ফ্লাই করার জন্য মারাত্মক, কতক্ষণ ফ্লাই করাইতে চাইবেন, এটা সেই লেভেলের ফ্লাই করবে কবুতর, সেরকম লেভেলের ফ্লাই করা একটা কালদম নর কবুতর। হ্যাঁ, সেই লেভেলের ফ্লাই করবে কবুতর। আপনারা জানেন যে ফ্লাই করার জন্য কালদম কবুতর অনেক বেস্ট, ওদের কাছে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা কিছুই না, অনায়াসে উড়ে এই কালদম সেই কালদম ফ্লাই করার চোখ। এটা এই চোখের কালদম মারাত্মক ফ্লাই করে, ওর বাচ্চা প্রমাণিত, ওর বাচ্চা উড়েও নিজের চোখে দেখা, ওর বাচ্চা উড়ে মারাত্মক, উড়ে উড়ে নিউপরের বাচ্চা দুই আড়াই ঘন্টা অনায়াসে দম করে ওর বাচ্চা। আচ্ছা, আরেকটা কালদম দেখাই, ওটাও কালদম ছিল, এটাও কালদম ছিল, কিন্তু এটা ব্যতিক্রম। এটার চোখটা দেখেন, এটা শুধু ফ্লাই করবে না, এটা আপনি সারাসারি করার জন্য একের কবুতর, আপনি এটা দিয়ে ট্রাস্টেড, আপনি ছাড়াছাড়ি করবেন 20-25-30 কিলো 50 কিলো ছাড়তে পারবেন এই কালদম কবুতর। এটা দিয়ে ছাড়াছাড়ি করার জন্য আপনি খুব ভরসা পাবেন এই কবুতর দিয়ে ইনশাআল্লাহ, এটা আপনার সাথে বেইমানি করবে না। এটা চোখটা দেখছেন কি, এটা কিন্তু খুবই অল্প টাকার একটা কবুতর, কিন্তু খুব ভালো একটা কবুতর, ছাড়াছাড়ি লাইনের কালদম নর কবুতর। দেখেন ভিউয়ার্স, একটা খাকি আছে, জঙ্গলি খাকি বলতো আমার মামারা শুনতাম এগুলারে, আমরা বলতাম বাঘা খাকি, আবার এখন বলে জাবরা খাকি, যেটা যে বইলা খুশি। এটাও খুব ভালো একটা ওল্ড লাইনের মাদি কবুতর, এটা দিয়েও খুব আশাবাদী আছি আমি। এরকম খাকি যদি নর কারো কাছে থাকে আমাদের, আমার একটু কমেন্ট করে জানাবেন, যদি কেউ দিতে ইচ্ছুক হন, দিতে ইচ্ছুক হলে আমার একটু জানাবেন, আমি আপনাদের মূল্য দিয়ে নিব ইনশাল্লাহ। একটা নর আছে খাকি, তবে এরকমটা নাই, এরকম একটা খাকি নর খুঁজতেছি। সবাই একটু চেষ্টা করবেন, যদি থাকে কারো কাছে সেল করার মতো অবশ্যই আমাকে একটু জানাবেন, আমি নিব ইনশাল্লাহ। এই কবুতরটার বিষয়ে কিছু বলার নাই, এই কবুতরটার বিষয়ে বলার নেই, এই কবুতরটা আপনার আগে বড় অনেকেই দেখছেন। শান্ত ভাইয়ের বাসা থেকে সেদিন ভিডিও করতে গেছিলাম, তো তখন শান্ত ভাইয়ের কাছে এই কবুতরটা দেখে অনেক পছন্দ হয়েছে, আমি চাইছি। তিনি প্রথমে বলছে যে না ভাই, এই কবুতরটা আমি বাচ্চা করবো, পরে আমি বলছি ভাই কবুতরটা আমার কাছে সেল করেন, পরে সেল করার কথা শুনে সে বলছে আচ্ছা ঠিক আছে একটা কাজ করেন, সেল করবো না, আপনি নিয়ে যা বাচ্চা উঠান, বাচ্চা টাচ্চা করা হইলে পরে আমার কবুতর আমার এসে দিয়ে যান। আর এই কবুতরটা আমি আনছি এটা এই কারণে, এই কবুতরটা প্রথমত ওয়ান পিস, দেখতেছেন আপনারা এটার মুখের কী গঠন, শেপটা দেখছেন পুরো চিলের মতো। আর এটার সাথে একটা মাদি আমি খুব শীঘ্রই জোগাড় করবো ইনশাল্লাহ, এটাতে সুযোগে আছি আর কি, ভালো মাদি পাইতেছি না,
অনেক জায়গায় লিংক লাগাইছি তবে পাইতাছি না, পাইলে অবশ্যই মিলাবো। এই কবুতরটা আশাবাদী আমি খুব ভালো আর কি রেজাল্ট কর পাবো ইনশাআল্লাহ এই কবুতর দিয়ে। আর এই কবুতর কিন্তু আপনার খুবই ভালো একটা লাইনের কবুতর, অনেক পুরান কবুতর, এটাও পাকা পায়ের কবুতর। হ্যাঁ, যদিও মোজা আছে, ভিউয়ার্স মোজা পায়ের কবুতর কিন্তু আমি লাইক করি না, আপনারা দেখছেন হয়তো বা অনেক ভিডিওতে বুঝতে পারছেন কিনা জানি না, তবে এই কবুতরটা মোজা পাওয়া হয়েও আমার অনেক পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে নটটা আমার কাছে, খুবই পছন্দ হওয়ার মতো একটা নর কবুতর, মোজা পায়ের এক পিস কবুতর, আনকমন একটা কবুতর। এই কারণে আমি নিয়েছি, আপনি 10 বাসায় যাবেন এরকম একটা কবুতর পাবেন না, এই কারণে কবুতরটা আমার পালন করার ইচ্ছা জাগছে, এটা জেনারেশন করার ইচ্ছা হয়েছে। সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিউয়ার্স এই একটা কবুতর দেখেন, চড়ুই পাখি ক্যাটাগরি, চড়ুই পাখির ন্যায় বললেই চলবো। এই কবুতরটা কিন্তু পাখি কবুতর দিয়ে করা মামা, এটা হলো পাখির কবুতরের করা। অনেকের ধারণা লেজ নেই, পুড়ে গেছে সব, অনেকের ধারণা এবং কি আমরাও দেখছি পাখি কবুতরের কোনো রেজাল্ট নাই, তবে এই কবুতরের বাচ্চা মারাত্মক রেজাল্ট করে, মারাত্মক এই কবুতরের বাচ্চা মারাত্মক রেজাল্ট করে। দেখেন কেমন টিকটিকির মতো দেখা যায়। এই কবুতরের সাথে একটা ভালো একটা নর যদি জোড়া দেওয়া যায় আশা করা যায় খুব ভালো হবে ইনশাল্লাহ, খুব ভালো একটা বাচ্চা পাওয়ার ইচ্ছা আছে। এটার জন্য একটা ভালো লাইনের নর কবুতর কালেকশনের চেষ্টায় আছি আমরা। দাঁড়া 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 দাঁড়া, এটার জন্য একটা ভালো একটা নর কবুতর কালেকশন করার চেষ্টায় আছি। দেখেন চোখটা আরেকবার দেখেন কবুতরটার, এটা কিন্তু ওর বাবা মা দুইজনই পাখি, তবে ফ্যাট করা, ফ্যাটের পাখি, তো এই কারণে মারাত্মক রেজাল্ট আছে এই কবুতরের। এই কবুতর একটা ছোটো ভাইয়ের, আমাদের এলাকায় এক ছোটো ভাইয়ের, ও কবুতর পালা ছেড়ে দিয়েছে, তাই ওর কাছ থেকে নিয়ে নিয়েছি কবুতরটা। ও আর কাল পালবে না কবুতর, হয়তো বা বাইরে চলে যাবে, কারণ এই কবুতর ও দিয়ে দিছে, গিফট করছে আর কি। এই যে লেজ দেখতেছেন ছোটোখাটো, এগুলো আমরাই করছি, কেননা ময়লা হয়ে গেছিলো মারাত্মক, এই কারণে টাইনা দেওয়া হয়েছে সব কিছু। এখন আবার নতুন করে আসবে, তখন এটা রেজাল্ট পাবো ইনশাআল্লাহ। অনেক আশাবাদী নেওয়া হয়েছে মাদিরা, সবাই দোয়া করবেন। ভিউয়ার্স এই যে কবুতরগুলো যেগুলো দেখাইলাম আপনাদের, সব ছিল সবুজগলা জিরাগলা খাকি এই ক্যাটাগরির কবুতর, তবে এই কবুতর সব থেকে আনকমন বা ব্যতিক্রম। হ্যাঁ, মাদি কবুতর, এটা হলো ফুল লালগলা কবুতর, চাপটা দেখছেন কত বড়। এই কবুতরটাও খুব মারাত্মক একটা কবুতর, এটা আমাদের এক নম্বর হাট থেকে কালেকশন করছিলাম আজ থেকে প্রায় 1.5-2 মাস আগে। এই কবুতরটা এইসব কবুতরের রেজাল্ট না বললেই না, এগুলো যেরকম ফ্লাই করে অনেক চতুর ক্যাটাগরির হয়, ছাড়াছাড়ি করার জন্য অনেক যোগ্য কবুতর হয়, আর এগুলো খুব অ্যাভেলেবেল না। সবুজ গলা কবুতর, জিরা গলা কবুতর, আপনার বাঘা কবুতর, এগুলো যেরকম অ্যাভেলেবেল, এগুলো এমন অ্যাভেলেবেল হয় না, এগুলো খুব কম, এসব কবুতরের জাত কিন্তু খুব কম, খুব কম দেখবেন আপনি সচরাচর। আর ইচ্ছা আছে এই জেনারেশন দিয়ে করার। এটার সাথে একটা নর দিয়েছি আমি, খুব সুন্দর একটা নর, খাকি চান্দির নর কবুতর, সিলভার যেটাতে বলে, পাথর চোখের নর, পাথর চোখের নর দিয়ে বাচ্চা করবো, সবাই দোয়া করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হবে। এমাদের আপাতত কি বাচ্চা আছে না, এমাদের আর বাচ্চা আছে আপাতত, বাচ্চাগুলো বড় হলে ইনশাআল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।